ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। অফিসার ফোর্স আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার এবং ডিএসপি ডিএনটি নেতৃত্বে নলডুবি বাগানপাড়ায় রেড করে একজনের বাড়িতে। তো বাড়ির লাগোয়া একটি জায়গাতে, ঘেরা জায়গাতে আমরা একটা অস্ত্র কারখানার হদিশ পাই। কারখানা এই কারণে বলা হচ্ছে যে ওখানে প্রায় 11 জন লোক কাজ করছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে নমুনাগুলো রয়েছে, প্রায় 22টি আমরা অলমোস্ট ফিনিশড বা সেমি ফিনিশড বলা যায় ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি। গরম দেখে মনে হচ্ছে যে 9mm বা 7mm বোরের আগ্নেয়াস্ত্র এরা বেআইনিভাবে তৈরি করছিল। এবং ওখানে যে ড্রিল মেশিন বা লেড মেশিনগুলি রয়েছে সেগুলো মাটির সাথে ফিক্সড, আমরা ওখানে গার্ড প্লেস করে রেখেছি। 11 জনকে আমরা অ্যারেস্ট করেছি ওই জায়গা থেকে। 11 জনের মধ্যে 9 জন বিহারের মুঙ্গেরের বাসিন্দা প্রাথমিকভাবে যেটা জানা গেছে, এবং 2 জন ঝাড়খণ্ডের বাসিন্দা। 22টি এরকম আমরা নমুনা পেয়েছি এবং একজনের পজিশন থেকে, যার নাম আকরাম আলম, এর পজিশন থেকে আমরা 80,000 টাকা পেয়েছি। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ হচ্ছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কারেন্সি নাও হতে পারে। ফিনিশড আমরা এখনো পাইনি, জায়গাটা বড়, ফার্দার দিনের আলো ফুটলে আমরা ফার্দার সার্চ করবো। ওটা পুলিশ গার্ডে আছে। আমরা তো দেখলেন কিছুক্ষণ আগেই এদেরকে সার্চ সিজার কমপ্লিট হওয়ার পরে নিয়ে এসেছি থানাতে। তো আমরা এদেরকে কালকে একটা রিমান্ড পুলিশ কাস্টাডি ফার্দার প্রেয়ার দিয়ে পাঠাবো। তখন আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, কতদিন ধরে আছে, কত এরকম ম্যানুফ্যাকচার করেছে ইত্যাদি। আমার মনে হয় সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে যাবো। যাদেরকে নেওয়া হয়েছে এবার, লোকাল নেই, আমি বললাম 11 জনের মধ্যে 9 জন আমরা পাচ্ছি বিহারের মুঙ্গেরের বাসিন্দা প্রাথমিকভাবে যেটা ওরা বলেছে আমাদের কাছে এখনো অবধি, আর 2 জন ঝাড়খণ্ড। তাকে আমরা এখনো পাইনি, তাকে আমরা খোঁজ করছি।